وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ শুনছে পাকিস্তানি এক আলেম, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নাকি আল্লাহ তাআলা পড়িয়েছেন, কথাটা কতটুকু সঠিক। প্রথমে আসাফুল্লাহ পড়ে নিই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা জানাজা পড়বেন। আপনি চিন্তা একটু চিন্তা করেন মাথায়, জানাজা অর্থ হল সালাত আদায় করা, কার কাছে বিনয় প্রকাশ, আল্লাহ কার কাছে বিনয় প্রকাশ করে বলেন তো, কার কাছে তিনি মাথা ঠোকাবেন, কার কাছে তিনি আলহামদুলিল্লাহ আলামিন বলবেন। তাহলে এই মানুষগুলো যারা বলছে তারা কি বুঝে জানাজার জিনিসটা কি, তারা কি বুঝে আল্লাহ এই যে দোয়াগুলি করতেছে আল্লাহর কাছে, আল্লাহ কার কাছে দোয়া করতেছে? এরা আসলে দিন সম্পর্কে কিছুই বুঝেনি, এরা মিথ্যাচারের উপর আছে সবগুলো। এবং এরা এদের মধ্যে এরকম বহু মিথ্যাচার করে, যারা অনেকেই বলে থাকেন অমুকের জানাজা উনি আবার জীবিত হইয়া নিজেই জানাজা নিজে পড়াইছেন, এরকম মানুষ বলে থাকে। এগুলো সবই হচ্ছে মিথ্যাচার এবং এগুলি হচ্ছে বিভ্রান্তি, পদভ্রষ্টতা, এগুলি আসলে কোনো ভালো আলেম কোনোদিন বলে না। পাকিস্তানের যে সমস্ত আলেম আপনি বলছেন আলেম হইতে পারে না, এই কথা যে বলছে আলেম হইব, আলেমের কাতারে পড়ে না, আলেমের কাতারে পড়বে না, সে কোনোদিনই সেটা বুঝে নেই যে কী করতেছে কী বলতেছে এটাও জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা, সাহাবায়ে কেরাম যেহেতু সেখানে ইমাম বলতে কেউ নেই, এই জন্য ইমাম অতি আকারে পড়ায় নাই, সাহাবায়ে কেরাম একদল যেতেন, গিয়ে তারপর সালাত জানাজা পড়তেন, অর্থাৎ প্রত্যেকেই তার মতো করে জানাজা পড়ে চলে আসতেন, দোয়া করে চলে আসতেন তার জন্য, প্রত্যেকে তার জন্য দোয়া করে চলে আসতেন। এখানে ইমামতি হয় না, রাসূল হাইয়া নামাই তার সবার ইমাম, জীবিত মৃত সর্বাবস্থায় তিনি সবার ইমাম, এই জন্য তার ইমামতি আর কেউ করবে না, করেনি তো, সেই জন্য তার জানাজা ভিন্নভাবে পড়ানো হয়নি। যারাই গেছেন আফওয়াজান গোষ্ঠীকে যারা যারাই গেছেন তারা যাইয়া কয়েকজন সালাত আদায় করে চলে আসছেন, এইভাবে তার উপর জানাজা পড়া হয়েছে, কিন্তু ইমামতি হিসাবে তার জন্য জানাজা পড়া হয়নি। কারণ এটা রাসূল আসলাম তাকে তাদেরকে নির্দেশনা দেননি যে আমার মৃত্যুর পর অমুক আমার ইমামতি করবে, জানাজা দিবে, এটা বলা হয়নি। সুতরাং সেই হিসাবে তারা সেটাকে শিবিরের আমল করেছেন যে আমরা সবাই দোয়া করে রাসূলের জন্য এবং সাক্ষ্য দেই তার, তিনি যে আমাদের জন্য দিনকে রেখে গেছেন, আমাদের জন্য দিনকে প্রচার করেছেন, সেটার সাক্ষ্য তারা দিয়েছেন এবং এর মাধ্যমে তার জানাজা সম্পন্ন হয়েছে। এটাকে আল্লাহ পড়িয়েছেন এই জাতীয় কথা বলাটা নাজায়েজ, এবং এটা আসলে না বুঝে কথাবার্তা এবং হারাম কথাবার্তা, এবং এগুলির মাধ্যমে ধীরে ধীরে মানুষ শিরক এবং কুফুরের দিকে চলে যায়। তারা জানেই না যে সালাত কী জন্য পড়া হচ্ছে এবং কার জন্য পড়া হচ্ছে, কীভাবে পড়া হবে সেটাও তারা জানে না, এবং কী চাওয়া হচ্ছে সালাতের ভিতরে এটাও হয়তো তাদের অনেকের জ্ঞান নেই। এই জন্য আমাদের এগুলি ভুল ছাড়া কিছুই নয়, এগুলো বুঝে নিতে হবে যে এগুলি ভুল, যারা এই জাতীয় কথাবার্তা বলে তারা আসলে আলেমদের কাতারে পড়ে না।